দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ তিনমাথা মোড় থেকে দুলদুলি ফেরিঘাট পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে মধ্যে রয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও আবার রাস্তার পিচ উঠে বেরিয়ে গিয়েছে। মাঝে মধ্যে গর্তে গাড়ির চাকা আটকে ঘটছে দুর্ঘটনা। গত 3 মাসে এই রাস্তায় পথ দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন প্রায় 17 জন। এমনকি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়েছে স্কুল কলেজের পড়ুয়ারাও। এছাড়া গুরুত্বপূর্ণ থানা, বিডিও অফিস, কলেজ সহ 4টি স্কুল রয়েছে এই রাস্তার পাশে। পাশাপাশি রাস্তা দিয়ে একটি রুটের 8টি বাস, 25টি অটো, 50টি টোটো সহ বিভিন্ন ধরনের ছোট বড় ট্রাক ও অন্যান্য গাড়ি যাতায়াত করে। এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের জন্য স্থানীয়রা বহুবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা তারা পাননি। একটু বৃষ্টি হলেই রাস্তার মাঝে মাঝে জল জমে গিয়ে মারাত্মক হয়ে যায়, আর বৃষ্টি না হলে ধুলোয় নাকাল হতে হয় গাড়ি চালক ও রাস্তার পাশে থাকা সাধারণ মানুষদের। এই রাস্তা খারাপ থাকার জন্য এই রাস্তা দিয়ে চলাচল গাড়ি, অটো, টোটো, বাসের মধ্যে মাঝে মধ্যেই ক্ষয়ক্ষতি হচ্ছে। ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে ভ্যান, অটো, টোটো চালক গাড়ি চালানো প্রায় ছেড়েই দিয়েছেন। তবে এই এখন সাধারণ মানুষের একটাই আবেদন, রাস্তা ঠিক করতে হবে। এ বিষয়ে শুনে নেব স্থানীয় গাড়ি চালকরা কি বলেছেন। থেকে লেবুখালী রাস্তা প্রচণ্ড খারাপ, এর ভাষায় প্রকাশ করা যায় না, এত খারাপ পর্যায়ে চলে গেছে যেটা একদম সর্বনিম্ন মানের হয়ে গেছে। এখানে যদি কোনো প্রসূতি মা যায় গাড়িতে এত কষ্ট পায়, সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা অনুভূতির মধ্যে বুঝতে হবে যে একটা প্রসূতি মা গেলে কত কষ্ট পায় গাড়িতে। এবং এই রাস্তায় সাধারণ মানুষ, অসুস্থ লোক, বৃদ্ধ মানুষ একদম চলার মতো পরিস্থিতি নেই। এখানে এই রাস্তা যারা আসে, বহিরাগত যারা আসে, তারা এই রাস্তার অবস্থা দেখে খুব মানে বাজে ভাষায় কথা বলে যে এখানকার প্রশাসন কী করছে, এই রাস্তাঘাট সারাই হচ্ছে না, দেখছে না, আমাদের দিকে এরকম না। কিন্তু আমাদের এই কথাগুলো শুনতে হয় এবং এইভাবে রুজি রোজগার আমরা করতে পারছি না। আমাদের গাড়ি চালিয়ে প্রতিদিনের রুজি রোজগার যা হয়, আমাদের গাড়ির যা ড্যামেজ হয়, প্রতিনিয়ত দুর্ঘটনা, আমাদের সামনে কত দুর্ঘটনা ঘটছে, কত জীবন সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা না দেখলে কল্পনা করা যায় না। তার জন্য আমরা অনুরোধ করব প্রশাসনকে, এই রাস্তা যত তাড়াতাড়ি সারাই হয় এবং মানুষের এই যে দুর্দশা, এই যে মানুষের কষ্ট যাতে দূর হয়, তার জন্য প্রশাসনের কাছে আমার নিবেদন, আবেদন যে তত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা সারাই হয় তার চেষ্টা করবেন। রাস্তা খারাপের জন্য আমরা আর গাড়ি বন্ধই করে দিতে হবে। আপনাদের কাছে কড়জোরে করে অনুরোধ যে এই রাস্তাটা ভালো করুন, ভালো না করলে আমাদের আর চলবে না। আমাদের রাস্তাটা ভালো চাই, প্রতিনিয়ত এই অ্যাক্সিডেন্ট আর দেখতে পাচ্ছি। হিঙ্গলগঞ্জ থেকে অন্য ভৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।